তিনি এরই মধ্যে তিনবার করোনা আক্রান্ত হয়েছে। আমার ফুসফুসের প্রায় 24% জায়গা দুই ফুসফুসেরই আক্রান্ত হয়ে গেছে। প্রচন্ড গলা ব্যথা, এরকম গলা রক্ত জমাট বাঁধার প্রবণতা, ভয়টাকে অতিক্রম করতে না পারলে। আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে যুক্ত আছেন ডাক্তার নিহার রঞ্জন দাস, তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। তিনি সত্যিকারের যদি করোনা যোদ্ধা বলি তাহলে হয়তো তাকেই বলতে হবে, কারণ তিনি এরই মধ্যে তিনবার করোনা আক্রান্ত হয়েছেন। সেই গল্পই তার কাছ থেকে শুনবো। যখন প্রথমবার শুনেছি যে একজন মানুষ তিনবার করোনা আক্রান্ত হয়েছেন, সেটি ছিল আমার কাছে মানে আকাশ থেকে পড়ার মতো। যে একবার আমি নিজেও আক্রান্ত ছিলাম একবার, সেটির যে ধকল, সেটির যে যন্ত্রণা, সেখানে একজন চিকিৎসক তিনবার আক্রান্ত হয়ে এবং প্রত্যেকবার তিনি আক্রান্ত হয়েছেন সেবা দিতে গিয়ে, আজকে মূলত সেই গল্পই তার কাছ থেকে শুনবো। ভাই আপনার কাছে যাই, আপনার কাছ থেকে শুনবো যে আপনি কিভাবে আসলে আক্রান্ত হলেন, প্রথমবার কবে আক্রান্ত হয়েছিলেন? আমি আসলে প্রথমবার আক্রান্ত হয়েছি 2020-এরই এই বছরের এপ্রিল মাসে। এপ্রিল মাসের 18 তারিখের দিকে আমার ফার্স্ট রিপোর্ট পজিটিভ আসে এবং 16 তারিখে আমি আসলে আমার লক্ষণ থাকার কারণের জন্য টেস্ট করাই। এই 16 এপ্রিলের আগে প্রায় 15-20 দিন একটু মৃদু মাত্রার জ্বর, সাথে একটু শুষ্ক কাশি, এই ধরনের সমস্যাগুলো ছিল। পরবর্তীতে আমি টেস্ট করানোর ফলে আমার 18 তারিখের রিপোর্টটা পজিটিভ আসে এবং আমি মোটামুটি ওই সময় হোম আইসোলেশনে আমার চিকিৎসা নিচ্ছিলাম স্যারদের তত্ত্বাবধানে বাড়িতে থেকে। আমার সিমটোমেটিক বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল এর জন্য কিছু মেডিকেশন চলছিল। তো পরবর্তীতে আমার মে মাসের 12 তারিখে টেস্ট নেগেটিভ চলে আসে। টেস্ট নেগেটিভ আসার পরে মে মাসের 19 তারিখের দিকে হাসপাতালে যোগদান করি। আবার কাজে যোগদান করে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডের কাজগুলো করছিলাম। 1.5 মাস মোটামুটি কাজ করার পরে জুন মাসের 30 তারিখের দিকে আবার দেখা গেল যে হঠাৎ করে প্রচণ্ড গলা ব্যথা, তার সাথে একটু উচ্চমাত্রার জ্বর ছিল। তো লক্ষণটা তখনও আবার খুব একটা ভালো লাগলো না, এই জন্য জুলাই মাসের 1 তারিখের দিকে আবার টেস্ট করাতে গেলাম এবং জুলাই মাসের 2 তারিখে টেস্ট আবার পজিটিভ। এই পজিটিভ আসার পরে আবারও মোটামুটি স্যারদের সাথে যোগাযোগ করে স্যারদের তত্ত্বাবধানে বাসায় হোম আইসোলেশনে ম্যানেজমেন্ট নিয়েছি। ম্যানেজমেন্ট নেওয়ার পরে আমার জুলাই মাসের 19 তারিখের দিকে দ্বিতীয় দফার এই পজিটিভটা নেগেটিভ হয়ে আসে, রিপোর্ট নেগেটিভ চলে আসে। এই মিন টাইম আমার এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমার কিন্তু শুষ্ক কাশিটা পারসিস্টিং ছিল এবং প্রথম আক্রান্ত হওয়ার 2 সপ্তাহ পর থেকে কিন্তু একটি শারীরিক দুর্বলতা শুরু হয়ে যায়, সেটি আমার দ্বিতীয় আক্রান্ত হওয়ার আগ পর্যন্তও ছিল। এর মাঝেই ওয়ার্ডের রুগীর সার্ভিস যেভাবে দেওয়ার দরকার, কাজ করার দরকার, কাজ করে গেছি। এরপরে আমার দ্বিতীয় দফা নেগেটিভ যখন চলে আসলো এপ্রিলের জুলাই মাসের 19 তারিখে, তার পরপরই আমার মা বাবা আক্রান্ত হয়ে যায়। তা তাদের অবস্থাটা গুরুতর ছিল, তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার হসপিটালাইজ করতে হয়েছিল এবং তাদের পুরো ম্যানেজমেন্টের সাথে আমি তখন মানে জড়িত ছিলাম। 18 দিন একদম অক্লান্ত পরিশ্রমই বলা যায়। সে আমাদের সিনিয়র চিকিৎসকবৃন্দের বিভিন্ন মানে আন্তরিকতা এবং চিকিৎসা এবং সাথে সাথে আমার সেখানে পুরাটা সময় থাকতে হয়েছে এবং 18 দিন পরে আসলে তাদেরকে আমি সুস্থ করে বাড়িতে ফেরত নিয়ে যেতে পেরেছি। এরপরে আমি আগস্ট মাসে মাঝামাঝি সময় যোগদান করি আবার কাজে। যোগদান করেই তার কিছুদিন পরে আমি আবার কোভিড ডিউটিতে চলে যাই, কোভিড ডিউটি শেষ করি। কোভিড ডিউটির পরে আবার নন কোভিডে আমাদের অ্যাজ ইউজুয়াল রোস্টার ডিউটি চলতে থাকে। তো মোটামুটি
আড়াই মাস থেকে 2-3 মাসের মতো একটা গ্যাপ পাওয়া গেছে। এই সময়টাতে আমি আবার কিন্তু রুগীর সার্ভিসে কোভিড নন কোভিড সব ডিউটিতে ছিলাম। হঠাৎ করেই অক্টোবরের 14 তারিখের দিকে মাথা ব্যথা শুরু হয়। তো প্রথম দিকে আসলে মাথা ব্যথাটা এইভাবে আমরা আসলে একদিনের মাথা ব্যথা গুরুত্ব দেইনি, যে এটা হয়তো সেরে যাবে, আমার মাঝে মাঝে এরকম মাথা ব্যথা হয়। 2 দিনে যখন মাথা ব্যথাটা সারলো না, এর সাথে সাথে মেরুদণ্ডের ব্যথা, মাংসপেশির ব্যথা, সাথে একটু গলাতে একটু খুশখুশ লাগছিল, জ্বর, সিমটমগুলো আবারও একটু সন্দেহজনক মনে হলো। 17 অক্টোবর সকালবেলায় আমি আবার সন্দেহবশত আবার টেস্ট করাতে দিই কোভিডের। রাতে জানতে পারলাম যে রিপোর্ট আবার তৃতীয় দফায় পজিটিভ, এবং রাত থেকে একটু শুষ্ক কাশি শুরু হয়ে গেল। পরের দিন সকাল থেকে ধীরে ধীরে দেখলাম যে খাওয়ার রুচিগুলো চলে যাচ্ছে, খাবারের স্বাদগুলো অল্টার হয়ে যাচ্ছে, খুব দুর্গন্ধ লাগতো খাবারগুলো মুখে। একটু মিষ্টি খাবার, একটু টক খাবার, এগুলো একটু খেতে পারতাম, একটু ফলমূল খেতে পারতাম, এই অবস্থায় ছিল। এরপরে স্যারদেরকে আবারও জানালাম যে ব্যাপারটা এরকম হয়েছে। প্রথম দিকে আসলে সবাই ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব, কিন্তু পরবর্তীতে আবার আমার কিছু টেস্ট স্যাররা সাজেস্ট করলেন। ওই সময়টা তো বাসায় ছিলাম, আমি টেস্টগুলো করালাম। বায়োকেমিক্যাল টেস্ট মোটামুটি বলতে গেলে নর্মাল, সবই ডাব্লিউবিসি কাউন্টটা একটু ভাইরাল ফিভারে যেমন কম থাকে সেরকম কমের দিকে ছিল। তো তার কিছুদিন পরেই আমি 9ম বা 10ম দিনের দিকে আবার বুকের সিটি স্ক্যানটা করালাম। সিটি স্ক্যান করার পরে সেটাতে একটা ম্যাসিভ চেঞ্জ, যে আমার ফুসফুসের প্রায় 24% জায়গা 2 ফুসফুসেরই আক্রান্ত হয়ে গেছে। এরপরে আর আমার শিক্ষকবৃন্দ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নেওয়াটাকে খুব একটা অনুপ্রাণিত করলেন না, বললেন যে আপনি আপনি ভর্তি হয়ে যান। বিশেষ করে আমাদের সম্মানিত পরিচালক স্যার আছেন অধ্যাপক উত্তম বড়ুয়া, কন্টিনিউয়াস যোগাযোগ রাখতেন। উপপরিচালক স্যার মামুন মোর্শেদ স্যার, আমার ডিপার্টমেন্টের কিছু মেডিসিনের ফ্যাকাল্টি স্যাররা আছেন, তারা ভর্তি হয়ে যেতে বললেন। এবং অ্যাজ এ ইউজুয়াল আমি এসে তারপরে মঙ্গলবার রাতে, গত মঙ্গলবারে হাসপাতালে ভর্তি হয়েছি। এবং এই মিন টাইমে আমি আবার আরও কিছু বায়োকেমিক্যাল টেস্ট আবার রিপিট পরীক্ষা করে যে এগুলোতে কোনো সমস্যা আবার হচ্ছে কি না। দেখা গেল হঠাৎ করে যে ডি ডাইমার লেভেল একটি আমাদের পরীক্ষা আছে, সেই লেভেলটা বেড়ে গেছে। তো এটা আসলে এক ধরনের রক্ত জমাট বাঁধার প্রবণতা ইন্ডিকেট করে, যার কারণের জন্য এটার জন্যও আসলে স্যাররা ভর্তি হতে বললেন। ভর্তি হওয়ার পরে আমার অ্যাজ ইউজুয়াল এগুলোর রক্ত তরল করার জন্য আমরা স্বাভাবিক মানে বাংলায় যেটা বলি এই লো মলিকুলার ওয়েট হেপারিন ইঞ্জেকশনগুলো আমার স্যাররা শুরু করে দিলেন, সাথে স্টেরয়েড ইঞ্জেকশন শুরু করলেন, একটু ওরাল অ্যান্টিবায়োটিক, কিছু সিমটোম্যাটিক ওষুধ। তো এই ওষুধগুলো মোটামুটি কয়েকদিন যাওয়ার পরেই, 2-3 দিন পর থেকে কিছুটা শারীরিকভাবে একটু সুস্থ বোধ করতে লাগলাম। কাশিটা কমে গেল, প্রচণ্ড কাশি বেড়ে গিয়েছিল, কাশিটা একটু কমে গেল, খাওয়ার রুচিগুলো একটু একটু ফেরত আসা শুরু হলো। তো এখন এই অবস্থার মধ্যে আছি, আর এখন একটু একটু শারীরিক দুর্বলতা, মাথা ঘোরার একটু ভাব, এইটা এখন বর্তমানে একটু একটু আছে। এই মোটামুটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম দফা সংক্রমণ হচ্ছে, প্রথম দফা আপনি আক্রান্ত হয়েছেন 18 এপ্রিল, 18 এপ্রিল, এরপরে সেটা কতদিন ছিল? এটা 25শে এপ্রিলে আমার ফার্স্ট ফলো আপ রিপোর্টটা নেগেটিভ চলে আসে, কিন্তু তারপরে তো আমাদের আবার টেস্ট করতে হয়। যে মোটামুটি 2টা টেস্ট নেগেটিভ না আসলে আসলে গাইডলাইন অনুযায়ী কাজে যোগদানের কথা ওই সময় আসলে বলা হতো না। এই জন্য মে মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে 2বারই আমি আবার টেস্ট করি। যেহেতু এটা খুব আর্লি করে ফেলেছি, এমন হতে পারে যেটা সেটা ফলস নেগেটিভ হতে পারে। তো পরবর্তীতে আমার মে মাসের বাকি 2টা টেস্টও নেগেটিভ চলে আসে, এবং লাস্ট 12 মে আমার টেস্ট নেগেটিভ চলে আসে প্রথম দফা। আচ্ছা, এরপর দ্বিতীয় দফার সংক্রমণটা কয় মাস পরে? প্রথম দফার দ্বিতীয় দফার সংক্রমণ মোটামুটি 1.5 মাস পর, এটা 1.5 মাস পর সাথে আবার আক্রান্ত হলেন? আবার আক্রান্ত হলাম 30শে জুনের দিকে, আমার দ্বিতীয় দফার উপসর্গগুলো দেখা দেয়। আর এই যে সবশেষ যে পজিটিভ এসেছে এটি কতদিন আগে? সবশেষ পজিটিভ এসেছে 17 অক্টোবর। 17 অক্টোবর থেকে এখন পর্যন্ত মানে আপনি পজিটিভ আর কি?
হ্যাঁ, 17 অক্টোবরের পরে আমি আরো দুটা ফলো আপ টেস্ট করিয়েছি, 25 তারিখে এবং 29 তারিখের দিকে। দুইটা রিপোর্টই এখনো পজিটিভ আছে, তবে আমার জানতে পেরেছি যেটি, যে ভাইরাল লোড আমার শুরুর দিকে 17 অক্টোবরে যত বেশি ছিল তার তুলনায় ভাইরাল লোডটা কমে এসেছে, যার জন্য যে ফিজিক্যাল ওয়েলবিংসটা একটু ভালো বোধ করছি, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পজিটিভ। আপনি তো একজন চিকিৎসক, আমাদের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক জায়গায় যায়, আপনার কি মানে হাসপাতালের বাইরে বা যে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি আক্রান্ত আসলে হলেন কিভাবে, কিংবা এখন তো আপনারা পুরোপুরি মানে হাসপাতাল এবং বাড়ির বাইরে যাওয়ার আসলে স্কোপ কম, সেই জায়গাতে আপনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন? আমার আক্রান্ত হওয়ার সোর্স আসলে হাসপাতাল ছাড়া নেই। আমি এমনিতে আমার দেশের বাড়িতে সপ্তাহে একদিন করে প্রাইভেট প্র্যাকটিসে যেতাম, কিন্তু কোভিডের শুরু থেকে সেটিও বন্ধ ছিল। সেটিও আসলে বেশ কিছু কারণেই বন্ধ দিতে হয়েছে। একটি হলো যে আমার বাবা মার বয়স অনেক বেশি ছিল, যে আমি ঢাকায় কাজ করছি আবার বাড়িতে গিয়ে তাদের সংক্রমিত করে ফেলবো কিনা, এটি একটি বিষয় ছিল, যার কারণের জন্য কিন্তু প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ রেখেছিলাম। আর মেজরিটি সময় আসলে হাসপাতালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। শুরু থেকেই আমি এরকম, আমি সারা দিনই মোটামুটি হসপিটালে থাকি রোগীর সার্ভিস দিয়ে, এর মাঝে মাঝে একটু পড়াশোনা যখন সুযোগ পাই পড়াশোনার চেষ্টা করি, রুগী দেখি রাতে বাসায় ফিরি, সারাটা দিন আমার এইভাবেই যেত। হসপিটালের বাইরে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, রুগী নিয়ে থাকতেই বেশি পছন্দ করত। এইখানে সংক্রমণের মূল উৎস আসলে হাসপাতালের রুগী ছাড়া আর কোনো সোর্স আমার কাছে জানা নেই। আপনি নিজে একজন চিকিৎসক হিসেবে আপনি 3 বার করোনা আক্রান্ত, মানে আপনার কি মানে এই যে 3 বার পজিটিভ, আপনি আপনার মধ্যে কোনো ভয় কাজ করে কিনা? না, এই এইরকম ভয়টা ভয়টা হয়তো শুরুর দিকে একটু ছিল, যখন ডিজিজটা একদমই আমাদের কাছে আননোন, যে এফেক্ট কি। আমরা তো সংবাদ দেখছি যে দেশের বাইরে আমার ইউরোপিয়ান কান্ট্রিতে হাজারে হাজারে লোক মারা যাচ্ছে প্রতিদিন, এইটা একটা কিন্তু প্যানিক তৈরি করার মতো সংবাদ। এই এই ভয়টা কিন্তু শুরুতে আমাদের ভিতরে যে ছিল না তা কিন্তু না, কিন্তু আসলে যে পেশার সাথে আমরা জড়িত, আমি চাইলেও একটা মুমূর্ষু রোগীকে ছেড়ে যেতে পারি, এটা আমাদের ইথিক্স এর পরিপন্থী। আমরা কিন্তু সেই মানে ঝুঁকিটা নিয়েই এই সার্ভিসের সাথে যুক্ত হয়েছে, তো এই ক্ষেত্রেও আসলে এর ব্যতিক্রম হয়নি। শুরুতে আমরা চেষ্টা করেছি যে কিভাবে মানে রুগীকেও আমরা সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারবো, আমরাও আক্রান্ত হব না, কিংবা আমার মাধ্যমে সেকেন্ড রুগীটা আক্রান্ত হবে না, সেইভাবেই কিন্তু আমরা আসলে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। তো ভয়টাকে অতিক্রম করতে না পারলে এই কোভিড সিচুয়েশনে কাজ করা আসলে সম্ভব নয়। আপনি তো 3 বার করোনা পজিটিভ হয়েছেন, সেক্ষেত্রে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বারের সাথে যদি তুলনা করা হয়, মানে জটিলতা কিংবা লক্ষণ গুলো কি প্রত্যেকবার সমান ছিল না আলাদা আলাদা বা কম বেশি ছিল? না, কম বেশি ছিল। আমার প্রথমবার একদমই মৃদু মাত্রার লক্ষণ উপসর্গ ছিল, খুব একটা মানে গায়ে লাগানোর মতো না, কাজ করছি সারাদিনই মনে হচ্ছে যে গায়ের মধ্যে একটু জ্বরজ্বর ভাব আছে, কিন্তু থার্মোমিটারে সেটা 99 ক্রস করে না, একটু ড্রাই কফ আছে। তো এই লক্ষণগুলো একদমই মৃদু মাত্রার লক্ষণ, অনেকে এটিকে অনেকে আসলে এই ধরনের লক্ষণকে খুব একটা গুরুত্বও দেয় না, যে এটা হয়তো সিজনাল কোনো কিছু হতে পারে। দ্বিতীয়বার যখন হলো তখন কিন্তু আমার লক্ষণটা একটু একটু বেশি ছিল, প্রচণ্ড গলা ব্যথা, এরকম গলা ব্যথা আমার কোনো দিন এত বছর বয়সে হয়নি। বিভিন্ন সময় ফ্যারিনজাইটিস হয় আমাদের সিজনাল, তখন একটু গলা ব্যথা হয়, কিন্তু এই গলা ব্যথাটার প্যাটার্ন টোটালি আলাদা ছিল, প্রচণ্ড গলা ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না, এরকম গলা ব্যথা আমি সারা জীবনে ফিল করিনি, এর সাথে একটু জ্বরের ইয়াটা ছিল। তো লক্ষণ পরের বার কিন্তু একটু বেশি, আর তৃতীয়বারের লক্ষণ তো আসলে সব ধরনের সিম্পটম ছিল। আমার এই প্রথম এবং দ্বিতীয়বারের মাঝখানে আমার কিন্তু পরবর্তীতে একবার আপনার কবজির ব্যথা, রিস্ট জয়েন্টের পেইন শুরু হয়, এইটাও হতে পারে যে এটা পোস্ট কোভিড কোনো আর্থ্রাইটিস। আমরা চিকনগুনিয়ার সময় এরকম দেখেছি যে পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস নিয়ে রুগী 1-1.5 বছর পরে চলে আসছে, আমার এরকম ধরনের একটি লক্ষণ হয়েছিল। পরে স্যারদের সাথে এ ব্যাপারেও যোগাযোগ করেছিলাম যে স্যার এরকম পোস্ট কোভিড হতে পারে কিনা, আমার কিন্তু লেফট রিস্ট জয়েন্টে এরকম পেইন বোধ করি,
কাজ করতে পারি না, ভারী কিছু টান দিলে লাগে। ধীরে 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 এটি আবার 1-1.5 মাস পরে একটু করে কমা শুরু হলো। এইবার আমার থার্ড টাইম কিন্তু স্মল জয়েন্ট, হাতের যে স্মল জয়েন্টগুলো এগুলোতে এবং কনুইয়ের জোড়া, কবজি, মেরুদণ্ড সব ধরনের জোড়াতেই ব্যথা আছে। তৃতীয়বারের লক্ষণগুলো একদমই প্রথম দ্বিতীয়বার থেকে পুরোটাই আলাদা, এবং সব কিছু এবার আমি মানে এক্সপিরিয়েন্স করেছি। আমার মনে হয়েছে যে সব ধরনের লক্ষণগুলো আমার মধ্যে বিদ্যমান। এবার তার মানে হচ্ছে যে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফা কিংবা পরের বার যে আপনি আবার পজিটিভ হলেন, লক্ষণ বেশি ছিল এবং জটিলতাও বেশি ছিল। জি, এবং এবারের সবচেয়ে বড় জটিলতাটা আমার মনে হয়েছে আমার মানে রক্ত জমাট বাঁধার প্রবণতার জন্য, যেটি ডিডাইমার দেখে এটি বেড়ে গেছে। দ্বিতীয় হলো যে ফুসফুসের সংক্রমণ। ফুসফুসের সংক্রমণটা না বললেই নয় যে আসলে যদি 24% ফুসফুস আক্রান্ত হয়, হয়তো আমার বয়স কমের কারণে আমি কোপ আপ করে গেছি, কিন্তু এটিতে কিন্তু অক্সিজেন লেভেলের ঘাটতি দেখা দেয়, হাইপোক্সিয়া হয়, ওকে মানে স্যাচুরেশন, আমরা যেটা সচরাচর এখন পালস অক্সিমিটারে অক্সিজেন লেভেল দেখি এটি কমে যায়, কিন্তু আমার ক্ষেত্রে আসলে অক্সিজেন এখন পর্যন্ত দিতে হয়নি। কিন্তু এগুলো সবচেয়ে বড় যে ঝামেলা, লং টার্ম ইফেক্টটা খারাপ। ভবিষ্যতে এক ধরনের আমাদের অসুখ বলা হয় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিফিউজ প্যারেনকাইমাল ডিজিজ কিছু হয়, DPLD, এই ধরনের মানে সমস্যাগুলো যে আমার ভবিষ্যতে হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমার লাং ফাইব্রোসিস হয়ে আমার লাংয়ের ক্যাপাসিটি কমে যেতে পারে, এটি হতে পারে এমন হতে পারে 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলো। তো এই লং টার্ম ইফেক্টটা কিন্তু খুব কঠিন। যেমন আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমাদের সম্মানিত একজন আরপি স্যার আছেন, আলামিন সাথু স্যার, তো উনি কোভিডের পরে ওনার কিন্তু পোস্ট কোভিড অ্যাটাক হয়েছে। ওনার হঠাৎ করেই প্রচণ্ড বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে উনি হৃদরোগ হাসপাতালে ভর্তি হলেন। পরবর্তীতে দেখা গেল ওনার রক্তনালী মানে ধমনীতে ব্লক ধরা পড়লো এবং ওনার কিন্তু বাইপাস করতে হয়েছে। অর্থাৎ পোস্ট কোভিড যে ইফেক্টগুলো, এটি যে কত দূর পর্যন্ত যেতে পারে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে আননোন। হয়তো 5-10 বছর, 15 বছর পরে আমরা দেখব যে কোভিডের পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কমপ্লিকেশন নিয়ে রুগী আমাদের কাছে আসছে। সেটি আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটি প্রশ্ন। এর মধ্যে আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাকে শোনাই। আমি গত সপ্তাহে একজন রোগীর কাছে গিয়েছিলাম, তিনি করোনা থেকে সেরে উঠেছেন। করোনা থেকে সেরে ওঠার পর তার যে সমস্যাগুলো হচ্ছে, তার একটা কান ড্যামেজ, পুরোপুরি ড্যামেজ, তিনি একদম শুনতে পান না ওই কান দিয়ে। তার করোনার আগের ছবি এবং করোনার পরের ছবি চেনার কোনো উপায় নেই। আর তার চুল এখন দাড়ি রেখেছেন, চুল দাড়ি একদম পুরোপুরি পেকে গেছে। তার ডায়াবেটিস এখন 17, তার মানে ইউরিনারি সমস্যা হয়েছে, একটা অপারেশনও করতে হয়েছে সেখানে। তারপরে তার মানে হার্টে খানিকটা সমস্যা হয়েছে, এবং তার সব থেকে বড় সমস্যা হলো তিনি বেড থেকে নামতে পারেন না, তিনি হাঁটতে পারেন না, কারণ তার যে বোনগুলো আছে, হাড়গুলো আছে, এগুলো মাসল থেকে উনি বলছিলেন যে কিছুটা আলাদা হয়ে গেছে, ডাক্তার তাই বলছে, ফলে এই বোনগুলো শরীরে ভার নিতে পারে না। তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, এবং মাথার আরো একজন পেয়েছে যে মাথার চুল পড়ে যাচ্ছে। সুতরাং পোস্ট কোভিড যে ধরনের জটিলতা হচ্ছে, এটি আসলে খুব একটা বড় গবেষণার বিষয়। দীর্ঘদিন মানে পরবর্তীতে গিয়ে কি হবে, আরো এখনই যা হচ্ছে সেটি আসলে মুশকিল। সেই জায়গায় আপনার যে যুদ্ধ, একদম তিনবার পজিটিভ হয়ে আপনি আপনার যে মনোবল এবং আপনার যে রোগীর প্রতি যে আপনার মানসিকতা, সেবামুখী মানসিকতা, সেটার জন্য আপনাকে স্যালুট জানাই। যে আপনি প্রত্যেকবার হাসপাতালে থেকে, আমরা তো অনেকে দেখেছি যে অনেক পেশাতে তারা বাড়ি থেকে বের হননি, তারা এমন অবস্থা হয়ে গেছে যে 2 মাস, 3 মাস, 6 মাস ঘরের মধ্যে। সুতরাং আপনারা এবং আপনার মতো যারা আছেন, একদম মানুষকে সামনের সারি থেকে সেবা দিয়েছেন, তাদের মানে তাদের তারাই আসলে আসল করোনা যোদ্ধা। আপনাদের প্রতি আমাদের অসম্ভব সম্মান জানাচ্ছি।
তো সব প্রেশার ফিল আপ থেকে এখন কোনো জটিলতা আছে আপনার শরীরে? মানে এখন তো আপনি মনে হয় আগের থেকে খানিকটা বেটার ফিল করছেন। আপনার কথার সূত্র ধরে বলি, একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটি হলো যে আপনি যে মাঝখানে উল্লেখ করলেন যে আপনার একজন পরিচিত রোগীর পোস্ট করোনা কিছু সমস্যাগুলো হচ্ছে, এই আমার এই সমস্যাটা বেশ কিছুদিন থেকে হচ্ছে। ফার্স্ট টাইম আক্রান্ত হওয়ার পর থেকেই আমার মানে চুল পড়ার প্রবণতা বেড়ে গেছে। এটি এটি মানে আমি বেশ মানে এই 7 মাসে প্রচুর মাথা থেকে চুল পড়েছে, এটি এর আগে আমার কখনো আমি এটি দেখিনি। আর রিসেন্ট কিছু প্রবলেম যেটা দেখা দিচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে কথা বলতে যাওয়ার সময় শব্দ খুঁজে পাচ্ছি না, সেন্টেন্স কমপ্লিট করার জন্য শব্দটা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে, কারণ নাম একটু মনে করার চেষ্টা করছি হঠাৎ করে মনে পড়ছে না। এই সমস্যাটা খুব কমনলি আমি আমাদের পরিচালক স্যারের কাছেও শুনেছি, ওনারও হচ্ছে। তার মানে এগুলো নিউরোলজিক্যাল কিছু মানে কমপ্লিকেশন হচ্ছে, যেগুলোর জন্য লোকজনের ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, শব্দ ভুলে যাচ্ছে, মাঝে মাঝে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সাইকোলজিক্যাল কিন্তু কিছু সিমটম দেখা দিচ্ছে। এটি আসলে কত ধরনের সিস্টেমকে ইনভলভ করে কত ধরনের সিমটম পরবর্তীতে রোগীদের কমপ্লিকেশন করবে, এখন পর্যন্ত আসলে এটা বলা মুশকিল। দু একটা যে আমরা জানতে পারছি এগুলোই বলতে পারছি, হয়তো 5 থেকে 10 বছর পরে আবার দেখা যাবে যে এই ধরনের করোনার পোস্ট করোনার কমপ্লিকেশন গুলো নিয়ে রুগী আসা শুরু করেছে আমাদের কাছে। ভুলে যাওয়ার সমস্যা কিন্তু আমারও ছিল, তবে আমি সুস্থ হবার পর এখন একটু কমেছে, কিন্তু এইটা মনে হয় মানে যতজন পেয়েছি খুব কমন তিনটা সমস্যা পাচ্ছি, সেটা হলো যে ভুলে যাওয়া, মাথার চুল পড়ে যাওয়া এবং অসম্ভব রকমের দুর্বলতা। এটি মোটামুটি সবারই পাচ্ছি। ওই রুগীর আরো একটা সমস্যা পেয়েছে যে তিনি চোখে কম দেখছেন, মানে ঠিক মতো চোখে দেখতে পাচ্ছেন না। এবং আরেকজন পেশেন্ট পেয়েছি যে ডায়াবেটিস তার 22, মানে করোনা পরবর্তী ডায়াবেটিস তার অনেকখানি, আগে কখনো ডায়াবেটিস ছিল না কিন্তু করোনা পরে তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন। সুতরাং এগুলো আমাদের আসলে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় গবেষণার বিষয়, কিংবা কতদিন পর্যন্ত এগুলো বহন করতে হবে যিনি আক্রান্ত হয়েছেন সেটি আসলে সময় বলে দিবে। তো সব মিলিয়ে ডাক্তার নিহার রঞ্জন দাস, আপনার জন্য আশীর্বাদ থাকছে, আপনি অনেক যত দ্রুত সুস্থ হই আবার যেন কর্মক্ষেত্রে ফেরত আসতে পারি, কারণ আসলে কাজের জায়গা এটি ছাড়া তো নাই, ব্যাক করে এখানেই আসতে হবে।